ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রিক্সা ভাড়া দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েননি এমন শিক্ষার্থী খুঁজে পাওয়া দায়। রিক্সায় যাতায়াতে শিক্ষার্থীদের বেশি টাকা গুনতে হয়। এ দুর্ভোগ কমাতে ক্যাম্পাসে স্মার্ট অ্যাপ ভিত্তিক শাটল সার্ভিস ইউ শাটল চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুমতি দিলে দ্রুতই সার্ভিসটি চালু হবে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-এরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া প্রায় 275 একর হলেও একটি ভবন থেকে আরেকটির দূরত্ব স্থানভেদে 1 কিলোমিটারের ওপরে। এসব জায়গায় যেতে শিক্ষার্থীদের একমাত্র বাহন রিক্সা। কিন্তু এই রিক্সা ভাড়া পরিস্থিতি বুঝে স্বাভাবিকের তুলনায় 2-3 গুণ দাবি করে চালকেরা। নতুন আসা শিক্ষার্থীদের পড়তে হয় আরও সমস্যায়। জায়গা না চেনায় ভর্তি প্রয়োজনীয় কাজ সারতে এলে 20 টাকার ভাড়া 50 থেকে 80 টাকা পর্যন্ত আদায় করে রিক্সা চালকেরা। এসব নিয়ে প্রায়শই শিক্ষার্থীদের রিক্সা চালকদের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়। বিভিন্ন সময় ক্যাম্পাস এলাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাড়া নির্ধারণ করে দিলেও রিক্সা চালকেরা তা মানেন না। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ক্যাম্পাসে শাটল সার্ভিস চালু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানান, এতে একটি স্টপেজ থেকে আরেকটি স্টপেজের সর্বোচ্চ ভাড়া হবে 5 টাকা। এই সুবিধার ফলে শিক্ষার্থীদের আউটসোর্সিং করার সুযোগও আসতে পারে। তবে এটি অটো না হয়ে বাস হওয়ার সম্ভাবনা বেশি, কারণ অটো মানেই ব্যাটারি চালিত রিক্সা। সেখানে প্যাডেল চালিত রিক্সাওয়ালারা আন্দোলন করতে পারে। আবার বিশ্ববিদ্যালয়ের ভেতরের রাস্তাগুলো সিটি কর্পোরেশনের, তাদেরও অনুমতি লাগবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সিটি কর্পোরেশনের কাছে বিশেষ অনুমতি চাইতে এই সপ্তাহের শেষ দিকে তাদের সঙ্গে বসবে। অনুমতি পেলে অটো চালু হতে পারে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পাস শাটল সার্ভিস চালুর দাবি তোলেন। তারা সেখানে এটি দিয়ে শিক্ষার্থীদের আউটসোর্সিং এর ব্যবস্থা করার কথাও জানান। বিষয়টি নিয়ে প্রক্টর বলেন, আমরা এটি আমলে নিয়েছি, আমরা চেষ্টা করব তাদের সংযুক্ত করার। তারা অটোর কথা বলেছে, কিন্তু যদি বাস হয় তাহলে প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে তাদের সংযুক্ত করা যায় কি না সেটা আমরা ভাববো। ইতোমধ্যেই সার্ভিসটি নিয়ে 5টি কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক আলোচনা হয়েছে। এই সপ্তাহের মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার সঙ্গে আলোচনা চূড়ান্ত করবে। আগামী সপ্তাহে শাটল সার্ভিস চালু হতে পারে বলেও জানান তিনি। সম্ভাব্য রুটগুলো জানিয়ে তিনি বলেন, শহীদুল্লাহ হল, সুফিয়া কামাল হল, পলাশি, কুয়েত মৈত্রী হল, শাহবাগ সহ আরও বিভিন্ন জায়গায় চলবে শাটল। এক্ষেত্রে ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 5 টাকা, অর্থাৎ এক স্টপেজ থেকে আর এক স্টপেজের ভাড়া হবে 5 টাকা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাটল সার্ভিসের প্রশংসা করেছেন শিক্ষার্থীরা। তারা বলেছেন, শিক্ষার্থী বান্ধব সিদ্ধান্ত এটি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ন্ত্রণেও কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।